এটা সব সমাজে আছে, তবে হয়তো একটু কম আর একটু বেশি। মাজাবি ভাইদের সমাজে হয়তো একটু বেশি রয়েছে, আলে হাদিস ভাইরা হয়তো একটু কম করেন, সেটা বড় কথা নয়। সমাজে এটা আছে, কুলখানি চেলহাম চল্লিশা এটা শরিয়াত অনুমোদিত কোনো কর্মকাণ্ড নয়, এটাই হচ্ছে মোদ্দা কথা। আয়না আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কালাত قال رسول الله صلى الله عليه وسلم من احدث في امرنا هذا ليس منه فهو رد عائشه رضي الله تعالى عنها বর্ণনা করেন প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি এমন কোন নেক আমল করল যেটা আমাদের এই শরীয়তে নাই, যার উপরে আমাদের কোনো নির্দেশ নাই, ফাওয়া রদ্দন সেটা প্রত্যাখ্যাত হবে, সেটা দিয়ে পরকালীন জীবনে মুক্তি পাওয়া যাবে না। কোরআন জীবিত মানুষের পথ দেখাতে এসেছিল, মৃত মানুষের জন্য নয়। এজন্য মৃত মানুষের পাশে বসে কোরআন খানি করলে তার কোনো লাভ হয় না। সূরা ইয়াছিনের 70 নম্বর আয়াতে আল্লাহ বলছেন লিতুনজিরা মান কানা হাইয়্যা ওয়া ইয়াহিক্কাল কওলু আলাল কাফিরিন, এই কোরআন দ্বারা তুমি ভীতি প্রদর্শন করবে, মান কানা হাইয়্যান যারা জীবিত তাদেরকে, ওয়া ইয়াহিক্কাল কওলু আলাল কাফিরিন আর কাফেরদের বিরুদ্ধে এটা একটা দালিলি প্রমাণ হিসাবে স্থিতিশীল হবে। এটাই হচ্ছে কোরআনের মাজেজা, এটাই হচ্ছে কোরআন আগমনের উদ্দেশ্য। আব্দুর রহমান বিন শিবল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন ইকরাউল কুরআন ওয়ালা তাগলু ফিহি ওয়ালা তাজফু আনহু ওয়ালা তাকুলু বিহি ওয়ালা তাস্তাকসিরু বিহি। মুসনাদ আহমদ 1500 15568 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তোমরা কোরআন তেলাওয়াত করো, বাড়াবাড়ি করো না, এর তেলাওয়াত থেকে তোমরা মুখ ফিরিয়ে নিও না, কোরআনের তেলাওয়াত বেছে খেও না, লা তাস্তাকসিরু বিহি, কোরআনকে সম্পদ বৃদ্ধির জন্য ব্যবহার করো না। অথচ দেখেন আজকে পারিশ্রমিকের বিনিময়ে এই কোরআন খানি সবিনা খতম, এগুলা চলছে, কালমা খানি চলছে, এগুলো কোরআন যে উদ্দেশ্যে আগমন করেছিল সেই উদ্দেশ্য বিরোধী কাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাবে আকওয়ামান ওয়া ইয়াদউ বিহি আখারিন, মুসলিম শরীফ 817 নম্বর হাদিস। আল্লাহ এই কিতাবের দ্বারা একটি জাতিকে মর্যাদার উচ্চ শিখরে উঠাবেন আর অন্যদেরকে হেনস্থা করবেন এই কিতাবের দ্বারাই। অর্থাৎ এই কিতাবের আগমনের যে হেতু, সেই হিসাবে যারা এই কিতাবকে ব্যবহার করবে, পাঠ করবে, অনুশীলন করবে, তারা উচ্চ স্তরে যাবে, আর এই কিতাবকে যারা জীবন জীবিকা অর্জনের একটা মাধ্যম বানাবে তারা হেনস্থায় পড়বে, তারা হীনতা এবং দীনতায় ভুগবে, তারা পর্যুদস্ত হবে। সম্মানিত সুধী মণ্ডলী, এই অনুষ্ঠানগুলা, এই কুলখানি চেলহাম চল্লিশা ইত্যাদি জায়েজ করার জন্য কিছু ভুয়া দলিল আমাদের সমাজের লোকেরা ব্যবহার করে থাকে। এই ভুয়া দলিল হচ্ছে মদিনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কনিষ্ঠ পুত্র ইব্রাহিমের মৃত্যুর পর তৃতীয় দিন সাহাবী আবু জাহর গেফারি কিছু শুকনা খেজুর দুধ, যার মধ্যে জবের রুটি ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে নিয়ে আসেন। তিনি তাতে সূরা ফাতিহা ও 3 বার সূরা ইখলাস পাঠ করেন এবং হাত উঠিয়ে দোয়া করে মুখে মোছেন। অতঃপর আবু জার গিফারিকে বলেন এগুলি লোকদের মধ্যে বন্টন করে দাও, আমি এর সব আমার বেটা ইব্রাহিমকে বক্সে দিলাম। এইটাকে দলিল হিসাবে ব্যবহার করে মানুষ এই সব রেছানি বা বক্সে দেওয়ার কামটা করে থাকে। কিন্তু মুদ্দা কথা হচ্ছে এই হাদিসটা কোনো হাদিসই না, এটা একটি বানোয়াট গল্প মাত্র, প্রমাণহীন অলিক কল্প কাহিনী, এর কোনো প্রমাণ কিতাব
সহিহ কিতাব সমূহের ভিতরে নেই, হাদিসের কিতাব সমূহের মধ্যে। সুতরাং এটা একটা বানোয়াট কাজ, এটা একটা মৌজু কাজ। এ ধরনের দলিল দিয়ে কুলখানি চেলহাম চল্লিশা কখনো জায়েজ করা যায় না। চল্লিশ দিনে চেলহাম, মৃত্যুবার্ষিকী, বৎসরান্তে মৃত্যুর পরে রাতভর কোরআন পাঠ করে সবিনা খতম, ফাতেহা খানি, সুরা ফাতেহা নির্দিষ্ট সংখ্যক বার তেলাওয়াত করে তিজা, তিন দিনের দিন মৃতের যে অনুষ্ঠান করা হয় সেটা তিজা দশওয়া, এটা দশ দিনের দিন যে অনুষ্ঠান করা হয় এর নাম হচ্ছে দশওয়া। এগুলো এই মুসলিম সমাজে কোত্থেকে আসলো এটা যদি আমরা একটু অ্যানালাইসিস করি, আমরা যদি একটু গবেষণা করি, তাহলে দেখতে পাবো বিশ্ব বিস্তৃত ঐতিহাসিক আল বিরুনি, তিনি 362 হিজরিতে জন্মগ্রহণ করে 440 হিজরি সালে ইন্তেকাল করেছিলেন। তার সময় হিন্দুস্তানে হিন্দু ধর্মাবলম্বীদের মধ্যে প্রচলিত ধর্মীয় রেওয়াজ সময়ের মধ্যে মৃত্যুর পরে 11-15 প্রতি মাসের 6 তারিখে লোকজন দাওয়াত করে খাওয়ানোকে বড় ধরনের সৎকর্ম বলে মনে করা হতো। এছাড়া নবম দিনে তৈরি করা হতো রুটি ও পানির কলসি, তারা ঘরের সামনে রেখে দিত, নইলে মৃত ব্যক্তির আত্মা নাকশ হবে এবং খুদ পিপাসায় বাড়ির চারপাশে ঘুরবে বলে তারা বিশ্বাস করত। 10 ও 11 তারিখে খানা তৈরি করে ঠান্ডা পানি দিয়ে মানুষকে আপ্যায়ন করা হতো, প্রতি মাসের শেষে হালুয়া তৈরি করা হতো এবং বছর শেষে মৃতের নামে খানা তৈরি করে লোকদের খাওয়ানো আবশ্যিক রেওয়াজ ছিল। এ সময় আগত ব্রাহ্মণদের জন্য খানা পিনার পাত্র পৃথক রাখা হতো। কে বলছেন? বিশ্ব বিশ্রুত ঐতিহাসিক আল বিরুনি। হিন্দুদের দেখা দেখি মুসলমানদের মধ্যে সব বিদাতির আওয়াজ চালু হয়। বিখ্যাত আলেম মাওলানা খলিল আহমদ শিওব কিতাবুল বারাহিনিল কাতেআ 111 পৃষ্ঠায় লিখেছেন যে হিন্দুস্তানে প্রচলিত তিজা অর্থাৎ তৃতীয় দিনে কুলখানির আওয়াজ হিন্দুদের দেখে মুসলমানরা নিজেদের মধ্যে চালু করেছে। অন্যতম প্রলোভী আলেম মৌলভী মোহাম্মদ সালে শিও কিতাব তোহফাতুল আহবাব 112 পৃষ্ঠায় বলেছেন, এই রেওয়াজ হিন্দুস্তান ব্যতীত অন্য কোনো ইসলামী দেশে চালু দেখতে পাওয়া যায় না। সুতরাং সম্মানিত সুদি প্রতীয়মান হয় যে আমাদের দেশের কোরআন খানি, কুলখানি, চেলহাম চল্লিশা, মৃত্যুর নামে, মাইয়েতের নামে খানা দেওয়া, সব কিছু হিন্দুয়ানি প্রথা থেকে এসেছে। ব্রাহ্মণদের যে শ্রাদ্ধ করার একটা নিয়ম নীতি চালু আছে এই বেদান্তবাদী ধর্ম ব্যবস্থা থেকে, আমাদের সমাজে এই বেদাতি আমলগুলো প্রচলিত হয়েছে। আসুন পবিত্র কোরআন এবং সুন্নার আলোকে এই আমলগুলার অসারতা প্রমাণিত হচ্ছে যেহেতু, তাই আমরা এ ধরনের আমল ছেড়ে দিয়ে আমরা মৃত ব্যক্তিদের জন্য দোয়ার মাধ্যমে তাদের সওয়াব রেছানি করব। নবীজি বললেন, তোমরা যখন তোমাদের মৃতদের কবরের পাশ দিয়ে যাবে তোমরা দোয়া করো তাদের জন্য, প্রথমেই বলো জিয়ারাতুল কুবুরের দোয়া, আসসালামু আলাইকুম আহলাদ দিয়ারে মিনাল মুমিনিনা ওয়াল মুসলিমিন ওয়াইন্না ইনশা আল্লাহু বিকুম লালাহিকুন নাসআলুল্লাহ লানা ওয়া লাকুমুল আফিয়া, আসসালামু আলাইকুম আহলাদ দিয়ারে মিনাল আহলাদ দিয়ারে মিনাল মুমিনিনা ওয়াল মুসলিমিন, হে কবরবাসী মুসলমান তোমাদের উপরে সালাম বর্ষিত হোক, অচিরেই আমরা তোমাদের সাথে মিলিত হচ্ছি আর তোমাদের এবং আমাদের জন্য আল্লাহ পাকের কাছে নাসআলুল্লাহ লানা ওয়া লাকুমুল আফিয়া, আমরা ক্ষমা ভিক্ষা চাচ্ছি। এই দেখুন কত সুন্দর দোয়া নবীজি শিখিয়ে দিয়ে গেলেন। অতঃপর ওই লোকটা বলবে আল্লাহুম্মা গফির লাহু, তার পিতা যদি হয়, মা যদি হয়, ভাই যদি হয়, যে কেউ হোক না কেন দোয়া করবে আল্লাহুম্মা গফির লাহু। একা হলে হাত তুলে করতে পারে, আর সবাই মিলে করলে হাত তুলে করা যায় না, একা হলে হাত তুলে বলতে পারে আল্লাহুম্মা গফির লাহু আরহামহু, আল্লাহ তাকে মাফ করো, আল্লাহ তাকে রহম করো, ওয়াফিহে আল্লাহ তাকে নিরাপত্তা দাও, ওয়াফু আনহু আল্লাহ তার থেকে গুনাহ খাতা মাফ করে দাও, ওয়াকরিম মুজলাহু আল্লাহ তুমি তাকে উত্তম আতিথেয়তা দান করো, ওয়াসসে মাদখালাহু আল্লাহ তার কবরটাকে তুমি প্রশস্ত করে দাও,
অগসিলহু বিল মায়ে ওয়াস সালজে ওয়াল বারাদে, আল্লাহ তুমি তাকে বিধৌত করে দাও পানি দিয়ে, বরফ গলা পানি দিয়ে, শিশুর বিন্দু জমা পানি দিয়ে তুমি তাকে বিধৌত করে দাও। অনাক্কি হে মিনাল খাতায়া কামা ইউনাক্কা থাউবুল আবিয়াজু মিনাদ দানাস, হে আল্লাহ তুমি তাকে সাদা কাপড়ে দাগ লাগলে যেমন তুলে ফেলা হয় ব্লিচিং পাউডার দিয়ে, অনুরূপভাবে বিধৌত করে দাগ মুক্ত করে দাও, পাপ মুক্ত করে দাও। ওয়াবদিলহু দারান খাইরাম মিন দারিহি, আল্লাহ তার বাসভবনের চাইতে যে বাসভবন সে ছেড়ে গেল এর চাইতে উত্তম বাসভবন তাকে দান করো। ওয়াহালান খাইরাম মিন আহলিহি, দেখেন রাসূল দোয়া শিখিয়ে দিয়ে গেছেন মৃতদের জন্য জীবিতরা কি দোয়া করবে। ওয়াহালান খাইরাম মিন আহলিহি, আল্লাহ তুমি তাকে এমন আহাল দান করো, এমন পরিবার পরিজন দান করো যা ছেড়ে গেছে তার তুলনায় আরো উত্তম। ওয়া জাওজান খাইরাম মিন জাওজিহি, তার উত্তম জোড়া দান করো, যে জোড়া সে পৃথক হয়ে গেছে তার চাইতে উত্তম জোড়া তাকে মিলিয়ে দাও। ওয়াদখিলহুল জান্নাত, আল্লাহ তুমি তাকে জান্নাতবাসী করে দাও। ওয়াইদহু মিন আযাবিল কবরি ওয়া মিন আযাবিন নার, আল্লাহ তুমি তাকে জাহান্নাম থেকে বাঁচাও, কবরের আযাব থেকে বাঁচাও। এটা হচ্ছে রাসূলের শেখানো দোয়া। জাহাঙ্গীর সাহেব এতটা দোয়া মুখস্থ করার কি সময় হুজুরের আছে? তাই তো হুজুর আখিরে মোনাজাত করে দেন, বাস তোতা পাখির মতো কিছু বলি আওড়ায় সাবধান হয়ে যাবেন। বাংলার মুসলিম ভাই বোনদেরকে আমরা উদাত্ত কণ্ঠে বলতে চাই, আসুন এ ধরনের বানাওয়াট, এ ধরনের কোরআন সুন্নাহ বহির্ভূত আমল কুলখানি কোরআনখানি ছেড়ে দিয়ে আমরা সঠিক রাসূল নির্দেশিত পথে আমাদের মৃত ভাই বোন আত্মীয় স্বজন পিতামাতার জন্য দোয়ার মাধ্যমে আমরা তাদের মাগফিরাত কামনা করি। মহান রব্বুল আলামিনের কাছে আমরা প্রাণ ঢালা দোয়া করে তাদের কবর হাসর নাসরের শান্তি কামনা করে আমরা সঠিক পদ্ধতিতে নিজেরাও চলি এবং তারাও যাতে কিছু পায় পরকালীন জীবনে সেই ব্যবস্থা করি। মহান রব্বুল আলামিন আমাদের সেই তৌফিক দান করুন। সকলেই বলি আমিন। সম্মানিত সুদীপ, বিষয়টি আরও বিস্তারিতভাবে যদি আপনারা জানতে চান তাহলে মোহতরাম আমিরে জামাতের আব্বার লেখা মৌলানা আহকার আহমদ আলী, যিনি আজীবন এলমে দিনের খেদমত করে গেছেন, জাতির সংস্কার আনার জন্য অনবদ্য জদ্দোজেহাদ করে গেছেন, সেই মরহুম মৌলানা আহমদ আলী সাহেবের লেখা কোরআন ও কালেমাখানির সমস্যা সমাধান, এই বইটা আপনারা কিনে নিয়ে যাবেন। সদ্য প্রকাশ হয়েছে শেষ সংস্করণ, আপনারা সেখানে বিস্তারিত দেখতে পাবেন, অনুধাবন করতে পারবেন।